নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে বাইশ ফেব্রুয়ারি দু সাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে গরমের অনুভূতি কোথাও কোথাও বেশ গরম পরিস্থিতি চলে এসেছে এই রকম পরিস্থিতি আবার একটা পরিবর্তন আসতে পারে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি হতে পারে এছাড়া বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি আজকে এবং আগামী কয়েকদিনে কেমন থাকতে পারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে কাজে লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল একটি লাইক করে যেতে ভুলবেন না এই মুহূর্তের যে আপডেট রয়েছে পশ্চিমী যার জন্য আজকেও জম্মু কাশ্মীর লাদাখ এছাড়া উঁচু জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা তুষারপাত হতে পারে সিকিমের দিকে অরুণাচল প্রদেশের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এই পশ্চিমী ধঞ্জে যখনই সরে চলে যাবে তখনই আবার হালকা একটা ঠান্ডার আমেজ আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে সেই সম্ভাবনা রয়েছে ছাব্বিশ ফেব্রুয়ারি তারিখ থেকে কিন্তু আজকে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে আজকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পাশাপাশি রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু এলাকায় গরমের অনুভূতি ভালো রকম থাকবে এখানে সর্বনিম্ন তাপমাত্রা চলে যেতে পারে চব্বিশ ডিগ্রির আশেপাশে সর্বোচ্চ থাকতে পারে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি আশেপাশে এখানে ঠান্ডা আমেজ বা ঠান্ডা ফেরার কোনো সম্ভাবনা নেই পাশাপাশি কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা আসতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে এই জেলাগুলোতে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী তিন বা চার দিনে নেই প্রধানত শুকনো আবহাওয়া বিরাজ করবে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন ঝাড়গ্রাম এছাড়া ঝাড়গ্রামে সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এখানে বৃষ্টির তো কোনো খবরই নেই আগামী চার বা পাঁচ দিন পাশাপাশি ঠান্ডা পরিস্থিতি একই রকম থাকছে আজকে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা আঠারো থেকে উনিশ ডিগ্রির ঘরে সর্বোচ্চ থাকতে পারে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির ঘরে এই রকম পরিস্থিতি চলতে পারে পঁচিশ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত ছাব্বিশ ফেব্রুয়ারি তারিখ থেকে একটা হালকা ঠান্ডা আমেজের অনুভূতি আসবে এমনটা সম্ভাবনা তবে আগামীকালও একটা হালকা ঠান্ডা থাকতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমের দিকে হালকা ঠান্ডার আমেজ থাকতে পারে প্রধানত সকাল এবং রাতের দিকে দুপুরের দিকে ঠান্ডা আমেজের কোনো সম্ভাবনা থাকছে না এর পাশাপাশি পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এখানে থাকতে পারে আজকে সর্বনিম্ন তাপমাত্রা আঠারো থেকে কুড়ি ডিগ্রির আশেপাশে কোথাও কোথাও একুশ ডিগ্রি যেতে পারে এছাড়াও বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী চার বা পাঁচ দিনে নেই পাশাপাশি কোথাও কোথাও হালকা হালকা কুয়াশা আসতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে তাই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সার্বিকভাবে এটা বলা যায় আজকে এবং আগামী দুই দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতে তো বৃষ্টি হচ্ছে না তবে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে বেড়েছে তিন থেকে চার ডিগ্রি সেই অবস্থাটা পঁচিশ তারিখ পর্যন্ত থাকবে তবে পঁচিশ তারিখের মাঝে আবার একটু তাপমাত্রা নামতে পারে তবু বাড়বে না অর্থাৎ আগামীকাল বা আগামী পরশু পশ্চিম দিকের জেলাগুলোর দু এক জায়গায় সকালে হালকা ঠান্ডার আমেজ থাকছে তবে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ ফেব্রুয়ারি তারিখে আবার তাপমাত্রা দুই বা তিন ডিগ্রি নামতে পারে কলকাতাতেও নামবে যার ফলে হালকা একটা ঠান্ডা আমেজ কিন্তু থাকবে এর কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে সেটি সরে চলে যাওয়ার পর উত্তর পশ্চিম দিক থেকে একটা হালকা ঠান্ডা হাওয়া আসতে পারে তার জন্য সকালে এবং রাতে একটা ঠান্ডার আমেজ ফিরতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে ছাব্বিশ সাতাশ তারিখে এর পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে হালকা হালকা দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দপ্তর এর পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে আজকের পর থেকে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টি কমবে শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে আগামী তিন দিন মতন হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে পূর্বাভাস তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথাও কোনো বিরাট পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী চার দিন বা পাঁচ দিন এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে হালকা ঠান্ডার আমেজ ফিরছে বিশেষ করে ধানবাদ দুমকা এছাড়া রয়েছে জামশেদপুর এখানে তাপমাত্রা একটু নামার সম্ভাবনা রয়েছে আগামী তিন দিনে সকালে একটা হালকা ঠান্ডার আমেজ থাকবে রাতে একটা ঠান্ডার আমেজ থাকবে দিনের বেলা কিন্তু সেরকম পরিস্থিতি থাকছে না তাপমাত্রা নামতে পারে প্রধানত আঠারো ডিগ্রি বা সতেরো ডিগ্রিতে নামতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে এর মূল কারণ পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট পাশাপাশি ঝাড়খণ্ডের কোনো জায়গাতে বৃষ্টির কোনো সম্ভাবনা পূর্বাভাস কিছুই নেই আগামী চার বা পাঁচ দিনে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে আসাম অর্থাৎ উত্তর পূর্ব আসাম এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ অরুণাচল প্রদেশের কোথাও কোথাও আজকের দিকে প্রধানত হালকা মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে আইসোলেটেড প্লেসে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো কোনো জায়গায় আজ এবং আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে আপডেট তো বন্ধুরা উত্তর পূর্ব ভারতে তাপমাত্রা ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রা একই রকম থাকবে ছাব্বিশ তারিখ থেকে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চল রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা একটু নামতে পারে ফলে ভালো ঠান্ডার আমেজ থাকবে ছাব্বিশে এবং সাতাশ ফেব্রুয়ারি তারিখে তবে আজকে এবং পঁচিশ তারিখ পর্যন্ত সেই রকম আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন নেই মোটামুটি একই রকম থাকবে কোনো দিন একটু বাড়বে কোনো দিন একটু কমবে বৃষ্টির সম্ভাবনা থাকছে ময়মনসিং এবং সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে অনলাইন সিস্টেম তবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা আজকে থাকতে পারে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি আশেপাশে ভালো রকম গরমের অনুভূতি থাকবে এছাড়া ঢাকা বিভাগে থাকতে পারে কুড়ি থেকে একুশ ডিগ্রির আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণাঞ্চলে থাকতে পারে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে সুতরাং এই রকম পরিস্থিতি চলতে পারে আগামী দুই বা তিন দিন ছাব্বিশ তারিখ থেকে একটা হালকা পরিবর্তন আসতে পারে একটু ঠান্ডার আমিজ আসার সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলগুলোতে তো বন্ধুরা এই পর্যন্ত রয়েছে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে কাজে লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং